হ্যালো বন্ধুরা, তোমরা যারা ফ্রি বাইক চালানো শিখতে চাও আমার সাথে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি তোমাদেরকে ফ্রি বাইক চালানো শিখিয়ে দেবো। তোমরা বারবার খেলে আমাকে একই ধরনের কমেন্ট করো যে ভাইয়া কীভাবে ফ্রি বাইক চালানো শিখবো। তাদের জন্য কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। তোমরা যদি এই ভিডিওটি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে তোমরা বাইক চালানো শিখতে পারবা। তো বাইক চালানো, তোমরা ফ্রি বাইক চালানো শেখার আগে তোমাদেরকে একটু কথা বলে নিই, আমার চ্যানেলে এখনও যারা তোমরা নতুন রয়েছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে তোমরা কীভাবে ফ্রি বাইক চালানো শিখবা। বন্ধুরা, তোমরা যারা ফ্রি বাইক চালানো শিখতে চাও বা ফ্রি চালানো শিখবা, তারা প্রথমে যে কাজটি তোমাদের করতে হবে, গাড়ির গিয়ার, ক্লাচ, ব্রেক এগুলো তোমাদেরকে আগে জেনে নিতে হবে। যেমন তোমাদেরকে আগে জানাই নেই তোমাদের কোনটার কী কাজ। যেমন এটা হচ্ছে কিক লিভার, এটা দিয়ে গাড়ি স্টার্ট করে। এটা হচ্ছে ব্রেক লিভার, এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক। এটা যদি এইভাবে চাপ দাও সামনের দিকে তাহলে এটা এই পিছনের চাকা ব্রেক হবে। এটা হচ্ছে সেলফের সুইচ, তোমরা কিক দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবা বা সেলফ দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবা। এটা হচ্ছে হেডলাইট, তোমরা যখন রাতের বেলা বৃষ্টির ভিতর বা কুয়াশার ভিতরে যখন তোমরা মোটর সাইকেল বা গাড়ি চালাবা, ঠিক আছে, তখন এটা এদিকে দিলে হেডলাইট জ্বলবে। এটা হচ্ছে অ্যাক্সিলেটার, অ্যাক্সিলেটার কাজ হচ্ছে এটা ইঞ্জিনের রেঞ্জ, এটা যত ঘোরাবা ইঞ্জিন তত বাড়তে থাকবে। এটা হচ্ছে জিলিব্যাটি, যে দেখতে পাচ্ছ এই যে এটা, এটা হচ্ছে সামনের চাকার ব্রেক, এটা হচ্ছে সামনের চাকার ব্রেক। এটা চাপ দিলে যে সামনের যে চাকাটি দেখতে পাচ্ছ সামনের চাকাটি ব্রেক হবে। এখন দেখি বাম হাতে কি রয়েছে বা বাম পায়ে কি রয়েছে। বাম হাতে যে সুইচটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে হর্নের সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ। যখন তোমরা কোনো মোড় ঘুরবা, ডানে অথবা বামে যাবা, বামে অথবা ডানে যাবা, তখন এই সিগন্যালগুলো দিবা, দিলে পিছনের ড্রাইভার বুঝতে পারবে তুমি ডানে অথবা বামে যাবা। তারপরে যেটি রয়েছে ক্লাচ, তারপরে রয়েছে গিয়ার বাম পায়ে। তোমরা প্রথমে কাজ করবা, গাড়িটি স্টার্ট করবা এই কিক দিয়ে বা এই সেলফ দিয়ে গাড়িটি স্টার্ট করবা। স্টার্ট করার পরেই যে কাজটি করবা, ধরো গাড়িটি স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পরে ক্লাচটি চাপ দেবা। ক্লাচটি চাপ দিয়ে এই যে গিয়ারটি রয়েছে পিছনে একটি গিয়ার ফালাইবা। ফালাইয়া করবা কি, এই যে বাম হাতে যে ক্লাচটি রয়েছে ক্লাচটি এভাবে আস্তে 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 ছাড়বা, আর ডান হাতের যে অ্যাক্সিলেটরটি রয়েছে এটি এটা হালকা একটু বাড়াইয়া ধরবা, তাহলে দেখবা গাড়ি চলতে থাকবে। যদি বন্ধুরা মনে করো আরেকটু জোরে চালাবা, তাহলে আবার বাম হাতের ক্লাচটি চাপ দিয়ে আবার পিছনে দুই নম্বর গিয়ার ফালাইবা। ফালাইয়া আবার ক্লাচটি ছেড়ে দিবা। যদি মনে করো আরেকটু জোরে চালাবা, তাহলে আবার ক্লাচটি চাপ দিয়ে আবার পিছনে তিন নম্বর গিয়ার ফালাইবা। ফালাইয়া আবার ক্লাচটি আস্তে করে ছেড়ে দিবা। যদি মনে করো আরও জোরে চালাবা, তাহলে আবার ক্লাচটি চাপ দিয়ে আবার চার নম্বর গিয়ার ফালাইবা। ফালাইয়া আস্তে করে ক্লাচটি ছেড়ে দিবা। এখন শুধু তোমাদের কাজ বন্ধুরা ডান হাতের অ্যাক্সিলেটার বাড়াবা, এটা যত বাড়াবা গাড়ি তত জোরে চলতে থাকবে। বুঝতে পারছো বন্ধুরা, এভাবেই তোমরা ফ্রি বাইক চালানো শিখতে পারবা কোনো প্রকার ওস্তাদ ছাড়া। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে তোমরা কীভাবে ফ্রি বাইক চালানো শিখবা কোনো প্রকার টাকা পয়সা ছাড়া? যদি বুঝে থাকো তাহলে তো ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করো, আমার সাথে কথা বলো যে তোমরা কীভাবে ফ্রি বাইক চালানো শিখতে পারবা, সেই বিষয়ে তোমাদেরকে আমি ধারণা দেবো। ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।